নমস্কার নমস্কার আপনি এটা কি কাজ করছেন এটা গালার কাজ করছি গালা হ্যাঁ গালা দিয়ে আপনার এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে পেপার ওয়েট আচ্ছা এই পেপার ওয়েটটা যখন আপনার কোনো কাঁচের আবিষ্কার হয় নাই তখন এই ধরনের গালার পেপার ওয়েট ব্যবহার মানে বানানো হতো মানে অ্যাকচুয়াল গালা শিল্পটা বহু প্রাচীন শিল্প ভারতবর্ষের ইতিহাসে গালার অনেক উদাহরণ আছে যেমন যতুগৃহ যেটা বানানো হয়েছিল সেটাও গালা শিল্প থেকেই হয়েছিল যেটা এদের ভীমদের এদের পুড়িয়ে মারার একটা চক্রান্ত হয়েছিল যেহেতু গালাটা মানে দাহ্য পদার্থ আর কি সেই তখন থেকে গালার প্রচলন আমাদের ভারতবর্ষে আছে সেই তখন থেকে গালা শিল্পের কিছু কিছু জিনিস বানানো হতো মানে বিশেষ করে কুটির শিল্পে তখন কাঁচের কোনো আবিষ্কার হয়নি বহুদিন আগে তখন মাটির একটি মণ্ড করে এরকম গোল গোল ছোটো ছোটো মাটির হাতে বানানো হতো হাতে বানিয়ে গালাটা খুব চকচকে জিনিস তো তাই সেই গালাটা দিয়ে ওই মাটির এটার ওপরে একটা কোটিং করে দেওয়া হতো সেই কোটিংয়ের পরে পেপার ওয়েট হয়ে যেত এবং সুন্দর চকচকে একটা জিনিস তখন তো বিভিন্ন এই রকম প্লাস্টিক বা কোনো কিছুই তো ছিল না তা তখন এই জিনিসটাই প্রথমে করা হয়েছিল এবং গালা দিয়ে আপনার ছোট্ট ছোট্ট পুতুল যেগুলো গালা শিল্পের পুতুল মানে অতীতে বহু বহু প্রাচীন এতে বলছি মাটির বানানো তো মাটির উপরে গালা দিয়ে কাজ করা হতো এই ধরনের গালা শিল্পটা তখন থেকে আসে মানে অনেক পুরনো শিল্প গালাটা হচ্ছে গালা একটা গাছ থেকে হয় গালার প্রথম স্টেজটা হচ্ছে লাক্ষা বলা হয় এটা আমাদের বহু মানে প্রায় 90% মানুষ এখনও আমাদের দেশে জানে না যে গালাটা কী থেকে হচ্ছে গালাটা হচ্ছে আপনার লাক্ষা এবার লাক্ষাটা কীভাবে হচ্ছে লাক্ষাটা হচ্ছে কুল পলাশ আর কুসুমের ডালে জড়িয়ে থাকে এক ধরনের লাক্ষা পোকা যেমন মুরগির গায়ে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম পোকা হয় সেই ধরনের কয়েক কোটি কোটি পোকা ওই ডালে জড়িয়ে থাকে বাসা বাঁধায় সেই গাছের রস খেয়ে পরবর্তীকালে একটা বাসা হয়ে যায় তখন ওই বাসাটা বাঁধার পরে ওই বাসাটাই হচ্ছে গালা ওইটাকে পরে চেছে নিয়ে প্রসেসিংয়ের মাধ্যমে ওটা জল দিয়ে সাবান এ দিয়ে ওয়াশ করে পরে গলিয়ে গলিয়ে একটা প্লাস্টিকের কাপড়ের নালা করা হয় একটা পাইপের মতো তার ভেতরে ভরে ওইটাকে ঘোরানো হবে আর গলানো হবে গালা তো গলে যায় আস্তে আস্তে আঠা যেহেতু আঠার টাইপেরই তখন আস্তে আস্তে চাকতি একটা চামচ দিয়ে তুলে তুলে প্লেটের মধ্যে রাখা হয় যেমন ঠিক বাতাসা বানানো হয় সেম পদ্ধতিতে গালার আরেকটা বিষয় হচ্ছে যে এই গালাটা খাওয়া যায় একটা ছোট্ট গল্প বলি গালা শিল্প সম্বন্ধে আমাদের এ হচ্ছে কুল পলাশ আর কুসুমের ডালে জড়িয়ে থাকা সোনার বাজুর মতো লাক্ষাও সোনা নয় কিন্তু সোনার চেয়েও এক মহার্ঘ বস্তু যা কি না অনেকের জানা নেই সোনার ব্যবহার সীমিত কিন্তু লাক্ষার নয় একটু মনোযোগী হলে দেখা যাবে লাক্ষার ব্যবহারে চারদিকে ছড়াছড়ি যেমন আমরা জুতো পালিশ দেখি বুট পালিশে আপনার লাক্ষা ব্যবহার আছে গ্লেজটার জন্যে নেল পালিশে পুরোটাই লাক্ষা গালা দিয়েই নেল পালিশটা তৈরি হয় লিপস্টিকের উজ্জ্বলতার মূলেও কিন্তু গালা এমনকি ওষুধে
টফিতে গালা ব্যবহার করা হয়, কিন্তু এই সমস্ত জিনিস মানুষ জানে না। টফি বলতে দামি দামি যে সমস্ত টফিগুলো আছে সেই সমস্ত টফিতে কোটিং দেওয়া হয় যাতে ময়শ্চারাইজার কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্যে ওইটাতে দেওয়া থাকে। আর আপনার ক্যাপসুলের যে এটা অতীত অনেকদিন থেকেই হয়ে আসছে তার উপরেও লাক্ষার কোটিং দেওয়া হয় যাতে এটা নষ্ট না হয়। এই ধরনের ব্যবহার মানুষ জানে না বললেই চলে, সামান্য শুধু জানে কি না গালা দিয়ে পালিশ করা হয়, বার্নিশ করা হয়, পালিশ করা হয়, এইটুকুই জানে। বাকি গালার যে এতভাবে ব্যবহার করা হয় সেটা সবাই জানে না। গালা দিয়ে হ্যাঁ গালা দিয়ে আপনার এগুলো পেপার ওয়েট যেটা বললাম যে একটা মাটির মণ্ড বানিয়ে তার উপরে কাগজ ছিটানো হয়, কাগজ ছিটিয়ে গালার প্রলেপ দিয়ে এটাকে পেপার ওয়েট বানিয়ে দিলাম, এটা ফাইনাল প্রোডাক্ট। এটা এই আগুনে গালা এমনিতেই যখনই আগুনে দেবো তখনই গ্লেজটা আসবে। এ তো কালারগুলো আপনার করে নিতে হয়, বানিয়ে নিতে হয় বিভিন্ন। হ্যাঁ যেমন প্রথম গালাটা এইটা গালা হয়ে যাচ্ছে, এটাকে আস্তে আস্তে গলিয়ে যেমন এই কালার কালো রংটা বানিয়েছি, কালো রংটা হচ্ছে আপনার ভূষা কালি থেকে একদম ন্যাচারাল জিনিস, যেটা আমাদের ধান টান সেদ্ধ করার সময় যে কালিটা হাঁড়ির নিচে যেটা জমে যায় সেই কালিটাকে চেঁচে নিয়ে কালো রংটা বানায়, অতীতে এটা ছিল। তারপরে হলুদ রংটা বানানো হতো আপনার ন্যাচারাল হলুদ থেকেই, মানে সম্পূর্ণ আমাদের পরিবেশের জিনিস থেকেই হ্যাঁ এই রংগুলো সব বানানো হয়। হ্যাঁ এই হচ্ছে গালা, এটাকে আস্তে আস্তে গুলিয়ে গুলিয়ে বিভিন্ন রঙের এই ধরনের রঙগুলো বানিয়ে নিতে হয়, প্রত্যেকটা রঙ আলাদা আলাদা। তারপরে এই গুলিয়ে গুলিয়ে এটার মধ্যে বসাবো। এটা পেপার ওয়েট, পেপার ওয়েট বানাচ্ছি। হ্যাঁ এটা এটা হচ্ছে কাঠ, এটা বানিয়ে নিতে হয় যেহেতু আগুনের কাছে হাতটা নিয়ে যেতে অসুবিধা হবে, তো তাই এটা নিয়ে গিয়ে দূর থেকে করবো। আসল কথা আগুনে নিয়ে যে মানে কাজটা খুব একটু হ্যাঁ কয়লার আগুন একটু কষ্ট হয় এটা বানাতে আর কি, হাতটা নিয়ে যাওয়া রাখা যায় না সবসময়। গ্রীষ্মকালে কাজ করতে অসুবিধা হয়। হ্যাঁ গ্রীষ্মকালে অসুবিধা হয়, শীতকালটাই ভালো। আমি বানাই গালার পেপার ওয়েট, মেনলি পেপার ওয়েটটা খুব ভালো চাহিদা আছে। হ্যাঁ পেপার ওয়েট বানাই, ছোটো ছোটো ফুলদানি, বড় ফুলদানি, কাঁচের প্লেট আছে, কাঁচের প্লেটের উপরে এই যেমন যেটা দেখছেন এটা কাঁচের প্লেটের উপরে গালার এ করা আছে ব্যাক সাইডে এই গালাগুলো। এগুলো এখন রাজস্থানে খুব হচ্ছে, কিন্তু অতীতে আমাদের এখানেই মানে বীরভূম জেলার গালা শিল্পই ছিল একসময় পৃথিবী বিখ্যাত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাসেও তার উল্লেখ আছে, আমার কাছেও একটা আছে বই যেটা আপনার অমর্ত সেনের মা, এটা ছোটো ছোটো ফুলদানি। হ্যাঁ এগুলো ফুলদানি বানানো হবে। হ্যাঁ তখন ঘর সাজানো হতো আগেকার দিনে, এ ধরনের ছোটো ছোটো জিনিস বানানো হয়। আমরা এখন ছোটো জিনিসের উপরেই বেশি গুরুত্ব দিই। কোন জিনিসটা বেশি বিক্রি হয় বেশি? আপনার সবগুলো গালার গালার জিনিস অ্যাকচুয়ালি তো নেই মার্কেটে, আমি একমাত্র বীরভূম জেলায় বানাই। হ্যাঁ পশ্চিমবঙ্গের মধ্যে আর কেউ বানায় না, একজন আছে মেদিনীপুরে, সেই পাখি তারপরে এ বানায় আপনার ওই বিভিন্ন মাটির ছোটো ছোটো এগুলো মূর্তিগুলো, সেগুলো এখন বাজারে চলে না। আর এগুলো ব্যবহারিক জিনিস তো একটু, হ্যাঁ এগুলো চলে ভালো। হ্যাঁ এটা ফুলদানি, এটা লাগাচ্ছি, এটা ফিনিশ হয়নি এখনো, এটা ফিনিশ করবো, পালিশ তো। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম রং দিয়ে ফিনিশিং। Thank you.
থেকে নিয়ে আসেন আপনি? গালাগালু আপনার কলকাতায় পাওয়া যায় এখন, আর কলকাতায় আসে সেটা হচ্ছে আপনার পুরুলিয়া থেকে। অ্যাকচুয়ালি গালার এটা গালা শিল্পটা আপনার গালাটাই তৈরি হতো আমাদের বীরভূম জেলাতে বেশিরভাগ। এই যে চাকতি গালাটা দেখছেন, এই গালাটা আমাদের বীরভূম জেলা আপনার খয়রাশোল, তারপরে আপনার এই পশ্চিমে যে সমস্ত সিউড়ির ওই বেলটাতে প্রচুর পরিমাণে লাক্ষা চাষ হতো, মানে কুল গাছ থেকে হতো। তো তা এই কুল গাছ থেকে লাক্ষাগুলো চাষ করে এখানে বিভিন্ন এর দ্বারা যারা লাক্ষা তৈরি করতো, গালা বানাতো, তারা বানিয়ে ইলেম বাজারে একটা মার্কেট হতো অতীতে, মানে প্রথম দিকের গল্প বলছি, যে এই ধরনের গালাগুলো তখন ওখান থেকে এ করে ওই ইলেম বাজারে বিক্রি হতো। আর ইলেম বাজারে গালা আমার যেটুকু জানা আছে, আমাদের সুরুল সরকার বাড়ির একটা বইয়েও উল্লেখ আছে যে আমাদের এখানকার সরকার বাড়ির এক ভদ্রলোক এবং ব্রিটিশদের মাধ্যমে এখান থেকে গালা ব্রিটেনে পাড়ি দিত, নীল যেত, আমাদের এখানে নীলকর সাহেবরা ছিলেন চিপকুটিতে সুরুলে, তা তাদের মাধ্যমে অজয় নদীর মারফত এই লাক্ষা ব্রিটিশের যেত ব্রিটেনে। এত এ ছিল, এবং সবথেকে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে লাক্ষাটা আমাদের অনেকেই জানি না, মুঘল বাদশাহদের স্ত্রীদের জন্য যে সমস্ত গহনা অতীতে যেত সেটা বীরভূম জেলা থেকে নিয়ে যাওয়া হতো, মুঘল এখানে তৈরি হতো, সেটা হচ্ছে ইলেম বাজার বেল্টে। তখন ইলেম বাজারটা ছিল ব্যবসার একটা ঘাঁটি, মানে খুব বড় জায়গা ছিল ইলেম বাজার। ইলেম বাজারের অ্যাকচুয়াল ভালো নাম হচ্ছে এলেম বাজার, সেই এলএম থেকে আজকে ইলাম বাজার বলা হয়, কিন্তু অতীতে যা আমি জানতে পারলাম যে ওর নাম হচ্ছে এলএম বাজার। এলএম অর্থাৎ জ্ঞানের জায়গা, বিভিন্ন ধরনের ব্যবসা জ্ঞান এর খুব ভালো একটা নাম করা জায়গা ছিল এলএম বাজার, সেখান থেকে ইলাম বাজার এসেছে। আরও একটা ঘটনা জানা গেল যে ময়ূর সিংহাসনে নাকি লাক্ষা গালার কাজ আছে। এই ঘটনাগুলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বইয়ে পাওয়া যাবে। আর একটি বই আমার কাছে আছে যেটা অমিতা সেনের লেখা, সেটা হচ্ছে গালা শিল্পের যে ভালো ভালো জিনিস বানানো হতো শান্তিনিকেতনে প্রথম দিকে, তার জিনিস মানে এখান থেকে উনি কিনে নিয়ে যেতেন অমিতা সেন। ওনার বাড়িতেও এখনও এই সমস্ত কাগজ চাপা দেওয়া, আয়না বাঁধানো এই সমস্ত জিনিস আছে। এই কাজটাই সারা বছর এই হাটে বসি, সোনাঝুরি হাটে শনিবার করে আমরাই হাটটা তৈরি করেছিলাম। আচ্ছা, 2003-এর প্রথম দিকটায় হাটটা তৈরি করেছিলাম, আমি ছিলাম তার মধ্যে, আর বিশ্বভারতীর শ্যামলী খাস্তগির ছিলেন, আমাদের সুরুলের এক ভদ্রলোক বীরুদা বলে, চিতু দিয়ে এসব করে অনেকে ছিলেন, তার মধ্যে 14 জন মতো ছিল প্রথম সোনাঝুরি হাটটা আমরাই বানিয়েছিলাম। আমাদের এই গ্রামটার নাম কি? আমাদের গ্রামের নাম সুরুল, সুরুল গ্রাম, সুরুল গ্রাম। হ্যাঁ, আপনার নামটা পুরো? আমার নাম হচ্ছে শেখ ইউসুফ আলী। কত বছর ধরে এটা কাজ করছেন আপনি? আমার প্রায় 24 বছর হবে। আপনার আগে কেউ আপনার বাবা টাবা বা দাদুরা করতেন না? বাবা আর করতেন না, আমি প্রথম। আমি প্রথম হঠাৎ করে কিভাবে উদ্বুদ্ধ হলেন?
হঠাৎ করে বলতে আমি মাধ্যমিকে ব্যাক পেয়েছিলাম, আচ্ছা, খুব খেলাধুলোয় খুব ভালো ছিলাম, তো খেলাধুলো করতাম খুব, অল ইন্ডিয়া গোল্ড মেডেল পেয়েছি, আচ্ছা, রাইফেল শুটিংয়ে, আচ্ছা, ব্রঞ্জ মেডেল পেয়েছি, তা তখন খুব খেলার নেশা ছিল, পড়াশোনাটা একটু নেগলেক্ট হয়ে গেছিল, নেগলেক্ট হয়েছিল, সেই সময়টা মাধ্যমিকে ব্যাক পেয়ে যাই, সেই ব্যাক পেয়ে আমি প্রশিক্ষণ নিয়েছিলাম, এই প্রশিক্ষণ নেওয়ার পরেই আমি এই কাজটা শুরু করলাম। একদম খুবই ভালোবাসেন, এইভাবে সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন, শুধু কি আপনি বাড়িতে তৈরি করেন না আর কেউ তৈরি করে? না, আমার বাড়িতে আমার স্ত্রী, আমি, আমরা সবাই মিলে এটা করি। কজন সন্তান? আমি, আমার স্ত্রী দুজনে এখন আপাতত করি, আর আগে 4-5 জন কাজ করতো, কিন্তু এখন ওই 100 দিনের কাজটা এ সমস্ত হয়ে যাওয়াতে পরিশ্রমের কাজ আর কেউ করছে না। শিখেছে অনেকেই কিন্তু করতে চাইছে না, পরিশ্রমের কাজ তো, সেই জন্য পরিশ্রম এত সুন্দর কাজ, সব সুন্দর কাজ। হ্যাঁ, কিন্তু মোটামুটি আর্নিং তো ভালো হয়। হ্যাঁ, এটা পরিশ্রম করতে পারলে আর্নিং আসে, ভালো ইনকাম হয়, ভালো, কারণ বিক্রি আছে, বিক্রি বাটাটা ভালো হয়। কিরকম রোজগার হয় এতে আপনার বাচ্চারই? মাসে আপনার 10-12 হাজার টাকা আরামসে হয়ে যায়। বাহ, ভালোই তো, মোটামুটি সংসার চলে, ভালো। আর কী কী জিনিস তৈরি করছেন এখন এইসব? বা কোনো পরিকল্পনা আছে কিনা আপনার কোনো কিছু তৈরি করার? পরিকল্পনা বলতে এই শিল্পটাকে একটু বাঁচিয়ে রাখা, যাতে মানুষ যে অতীতের একটা শিল্প দেখতে পায়।